আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদ। পুরো সংবাদে আপনাদের সাথে আছি ফারজানা তানি। কাল মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাড়তি নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। এই সুর জানান দিচ্ছে রাত পোহালেই স্বাধীনতার প্রথম প্রভাত। কোটি বাঙালির বিনম্র শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত পায়ে চলার পটটুকুও সেজেছে রং তুলির আচরে। বৃক্ষরাজে বেষ্টিত সৌধ মিনার পর্যন্ত লাল ফুলের আভায় তৈরি করা হয়েছে বাগান। নতুন সাজে সাজানো হয়েছে পুরো এলাকা। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এদিকে ফুলেল আয়োজনে দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরি তিন বাহিনীর সদস্যরাও যৌথ মহড়ায় শেষবারের মতো নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন তারা। স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো সাভার এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৌধ চত্বর ও আশেপাশের এলাকায় পুলিশ ছাড়া নজর রাখছে গোয়েন্দা সংস্থাও। দিবসটি ঘিরে আমরা এবং যেহেতু জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণ আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, আমরা এ কারণেই আমাদের নিরাপত্তা ব্যবস্থাটি আমরা ঢেলে সাজিয়েছি। এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয়েছে। এই স্মৃতিসৌধ কেন্দ্রিক আমাদের যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, সে কারণে তাদের নিরাপত্তা মাথায় রেখে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটি এখানে গ্রহণ করা হয়েছে ভিতরে। এর বাইরে বেষ্টনীতে আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে। এর বাইরে সাভার কেন্দ্রিক, আশুলিয়া কেন্দ্রিক সমগ্র এলাকাটিকে আমরা নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত বলে জানালেন পরিদর্শনে আসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, অন্য সংসদবৃন্দ এবং সরকারি বেসরকারি রাজনৈতিক নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। তাদেরকে বরণ করার জন্য প্রতিবারই এই স্মৃতিসৌধকে নতুনভাবে সাজানো হয়। আপনারা দেখছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলে ফুলে স্মৃতিসৌধকে সাজিয়ে তোলা হয়েছে এবং এর নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সবাই সার্বক্ষণিক কাজ করছে। প্রতি বছরের মতো এবারও লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সাভারের এই স্মৃতিসৌধে ঢল নামবে সব শ্রেণী পেশার মানুষের। দাউদ হাসান, আরটিভি। রোজা নিত্যপণ্যের দামে নৈরাজ্য চলছে বিভিন্ন জেলার বাজারগুলোতে। ইচ্ছে মতো দাম নিচ্ছেন ব্যবসায়ীরা, এতে ক্ষোভ বিরাজ করছে ক্রেতাদের মাঝে। চট্টগ্রামে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, বেগুন সহ বিভিন্ন পণ্য। স্বস্তি মিলছে না ছোলা, ডাল, মাছ, মাংসের বাজারেও। গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 270 টাকা আর সোনালী মুরগি 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পণ্যের দামের এই লাগাম টানতে প্রশাসনের কঠোর অভিযান চালানোর দাবি অসহায় ক্রেতাদের। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে প্রশাসনের সঠিক নজরদারির অভাবে কিন্তু বিক্রেতারা যে যার মতো করেই কিন্তু বিক্রি করছে, কোনোভাবেই কিন্তু কোনো কাজেই আসছে না এই নজরদারি। তবে এই নজরদারিতে দুর্বলতা রয়েছেন বলে জানিয়েছেন প্রশাসনের
ক্রেতারা, বিশেষ করে আসলে আমি যদি বাজার দরের কথা বলি, মুরগির মাংস ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকার মধ্যে, গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা এবং 1100 টাকা, সেই সাথে খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। সব ধরনের সামুদ্রিক মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে এই রমজানে যেটা সবচেয়ে বেশি পয়সা চলা, কেজি প্রতি চলার দাম বৃদ্ধি পেয়েছে 10 টাকা করে, এবং একই সাথে ইফতারিকে পুঁজি করে শসা, লেবু, কাঁচামরিচ কিন্তু খুব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো নজরদারি কিন্তু কোনো কাজে আসছে না, যে যার মতো করে বিক্রি করছে। আসলে এটা কবে নাগাদ এইটার লাগাম টেনে ধরতে পারবে এটা কিন্তু কেউ বুঝতেছে না, এবং কখনো মানে ক্রেতারা অভিযোগ করেছেন আসলে প্রশাসনের যে সঠিক নজরদারির প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ওজনে কম দেওয়ার যেই কারচুপি সেটা কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে, এবং গতকালও কিন্তু অভিযোগ পরিচালিত হয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে, এবং সেখানে মুরগির দোকানকে 50,000 টাকা জরিমানা করেছে, প্রতি বাটখারাতে 200 গ্রাম করে কম, 1000 গ্রামের 1 কেজিতে 200 গ্রাম কম, 5 কেজি কেউ নিলে, মুরগি নিলে সেখানে দেখা যাচ্ছে যে 1 কেজি মুরগি নাই, সেই হিসেবে উক্ত দোকানদারকে 50,000 টাকা জরিমানা করেছে। তবে প্রশাসনের এই নজরদারি কিন্তু কোনো কাজে আসছে না, ব্যবসায়ীদের যে মনোভাব সেটা কিন্তু তারা ওই মনোভাব থেকে তারা বের হতে পারতেছে না, ক্রেতাকে কিভাবে ঠকানো যায় সেখান থেকে কিন্তু তারা বের হতে পারতেছে না। তা নিয়ে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। রমজানকে কেন্দ্র করে মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের বাজারে আগুন, ভোক্তা অধিদপ্তরের অভিযানেও কান দিচ্ছেন না তারা। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল, গতকালকে আমরা দেখেছি মোটামুটি সারা বাংলাদেশেই ভোক্তা অধিকার সংরক্ষণের যারা বাজার নিয়ন্ত্রণ করেন তারা আসলে সেখানে অভিযান চালিয়েছেন, এবং অভিযানের ফলে আমরা দেখেছি ব্রয়লার মুরগির দাম কমেছে। আপনি জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন, স্থিতিশীল আছে কিনা নিত্যপণ্যের বাজার, এবং এই অভিযানের ফলে কোনো প্রভাব পড়েছে কিনা। তানি, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে আসলে প্রতি বছর যখন রমজান আসে তখন রমজানের আগেই কিন্তু সরকারি বিভিন্ন সংস্থাগুলো, দপ্তর প্রতিদপ্তর যেগুলো আছে সেগুলো একটু সজাগ হয়, তার আগ পর্যন্ত কিন্তু আসলে বাজারের যে কী পরিস্থিতি থাকে সেটি কিন্তু আসলে ওইভাবে মনিটরিং করা হয় না, যার কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ক্ষোভ কিন্তু রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি তানি আপনাকে, যে সরকার থেকে যে বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল ব্রয়লার মুরগি এবং যেসব আপনার সোনালী মুরগি যেসব বিক্রি করা হচ্ছে সেইগুলোতে, কিন্তু আমরা আজকে বাজারে যেমনটা দেখলাম যে প্রভাবটা কিন্তু তেমন পড়েনি, কারণ যে নির্ধারণ করা হয়েছে 190 টাকা থেকে 200 টাকা যদি তারা কিনে আনতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো তারা 210 টাকা বা 20 টাকা হয়তো বিক্রি করতে পারবেন, সেটা কিন্তু আসলে কার্যকর করা যাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত তাদেরকে বেশি দামেই কিনতে হচ্ছে, যার কারণে আজকে বাজারে 360 টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজিতে। পাশাপাশি আমরা যেমনটা দেখেছি রমজান আসলেই যে বেগুনের দাম যেরকম বেড়ে যায়, যে 60 টাকা থেকে 80 টাকা করে বিক্রি হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে, পাশাপাশি গাজর 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং শসা যেটা আমরা দেখেছি যে শসা, দেশি শসা যেটি রয়েছে সেটি আসলে 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে আয়ের যে সীমাবদ্ধতা রয়েছে সেই জায়গাটা থেকে আসলে ব্যয় করাটা খুবই কষ্টকর, এবং যার কারণে জীবন যাত্রার মানটা এখন আরও অনেক বেশি তাদের একটা কম্পিটিশনের মধ্যে রয়ে গেছে, যার কারণে এই প্রতিযোগিতা আসলে টিকে থাকা সেটা আসলে খাদ্য তালিকা থেকে অনেক কিছুর দাম বাদ দিয়েই, আসলে অনেক কিছুর তালিকা থেকে অনেক কিছুকে বাদ দিয়েই আসলে তাদেরকে জীবন ধারণ করতে হচ্ছে, আর এটা আসলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে আসলে অনেকটা বেশি প্রভাব পড়ে, কারণ খাদ্য তালিকা থেকে যদি পুষ্টিকর কোনো খাবারের পরিমাণ বাদ যায় সেটি কিন্তু আসলে শারীরিক স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে একটি বড় ধরনের পার্থক্য তৈরি হয়। তো তানি, এই ছিল আমার কাছে রাজধানী নিউ মার্কেট বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। আশিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নিউ মার্কেট কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। ট্রেন আসছে, থামুন। ট্রেন এলে স্বয়ংক্রিয়ভাবে এমনই লেখা আর শব্দ ভেসে আসছে সেলফ কন্ট্রাক্টর রেলওয়ে অটো সিগন্যালের মাধ্যমে, থেমে যাচ্ছে পথচারী সহ যানবাহন। রেল ক্রসিংয়ের দুর্ঘটনা এড়াতে এই ডিভাইসটি উদ্ভাবন করে সাড়া ফেলেছেন টাঙ্গাইলের এক যুবক। রেলমন্ত্রী অনুমতি দেওয়ার ইতিমধ্যে হাতিয়া রেল ক্রসিংয়ে ব্যবহার শুরু হয়েছে, যা সুফল পাচ্ছেন এলাকাবাসী। সারাদেশে ডিভাইসটি ব্যবহার হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।
টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাসড়া গ্রামের হামিদুর রহমান, ছোটবেলা থেকে রেল ক্রসিং এর দুর্ঘটনায় প্রাণহানি মনে নাড়া দিত তার। তাই দুর্ঘটনা রোধের চিন্তা থেকে 4 বছরের চেষ্টায় সেলফ কন্ডাক্টর রেলওয়ে অটো সিগন্যাল ডিভাইস উদ্ভাবনে সফল হয়েছেন তিনি। হামিদুর জানান, সোলার পাওয়ারের সাহায্যে সেন্সর অথবা ট্যাগ আইসোলেশনের মাধ্যমে জিএসএম নেটওয়ার্ক দ্বারা রেলপথের লেভেল ক্রসিং এ অটোমেটিক সিগন্যাল প্রদান করে ডিভাইসটি। অরক্ষিত লেভেল ক্রসিং গুলোর জন্য সুরক্ষার জন্য চিন্তা ভাবনা করে এই প্রজেক্টটা উদ্ভাবন করছি। এই প্রকল্পটা যেখানে রেল গেট কিবার নাই বা যেখানে মনে করেন যে অরক্ষিত লেভেল ক্রসিং আছে, সেখানে এই প্রকল্পটা দিলে সাধারণ পথচারী, সাধারণ পরিবহন অনেক পূর্ব থেকেই ট্রেন আসার 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আগে থেকেই শুনতে পাবে ট্রেন আসছে থামুন, এবং কি ডিজিটাল বোর্ডও লেখা থাকবে ট্রেন আসছে থামুন। এটা হলে বারা মানুষ উপকৃত হবে, এবং কি ট্রেনের সাথে সাধারণ পরিবহনের দুর্ঘটনা কমে যাবে, এবং কি যানবাহনের নিরাপত্তা পাবে। এই প্রকল্পটা বাংলাদেশ সরকার এবং কি রেলওয়ে মন্ত্রণালয় যদি সকল আনমেন গেটে ব্যবহার করে, তাহলে দেখা যাবে যে রেল পরিবহনের দুর্ঘটনা যেমন কমে যাবে, সাধারণ পরিবহনেরও দুর্ঘটনা কমে যাবে, এবং কি রেল পরিবহনের নিরাপত্তা অনেক বেগবান হবে। বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করে ইলেকট্রিক্যাল সহ কমিউনিকেশন টেকনিক্যাল কোর্সও করেন হামিদুর। তার এমন সফলতায় খুশি উপকার ভোগীরা। ট্রেন আসছে থামুন এরকম কথা বলে দেয়, এমনকি ডিসপ্লেতে দেখাও যায়। এই জন্য আমাদের জন্য ভালো যে অ্যাক্সিডেন্টটা কম হবে। দেখি আমি না খারাই থেকে পারণ দেখছি, তাও মেলা মানুষ মারা গেছে, কিন্তু এই এখন এটা নাগার ফলে আর মারা যায় নাই মানুষ। শোনা যায় যে ট্রেন আইতেছে থামুন, ট্রেন আইতেছে থামুন, ট্রেন আইতেছে থামুন, শুনি কয়। গেল বছরে ডিভাইসটি লাগানোর অনুমতি দেন রেলমন্ত্রী। এবছরের 20 জানুয়ারি থেকে হাতিয়া লেভেল ক্রসিং এ এটির ব্যবহার শুরু হয়েছে। হামিদুরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের এই নেতা। নিজস্ব প্রযুক্তি সোলার প্ল্যানের মাধ্যমে ও অস্থায়ী গেটে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্য ও আমাদের ওই লেভেল ক্রসিং গেটের পশ্চিম দিকে 1.5 কিলোমিটার এবং পূর্ব দিকে 1.5 কিলোমিটার এর দুই সাইডে 2টা প্রসেসর সেটিং করে, যার ফলশ্রুতিতে এখন অ্যাক্সিডেন্ট ওখানে হয় না বললেই চলে। আর এই উদ্ভাবন বর্তমান সরকার গ্রহণ করলে তথ্য প্রযুক্তি যদি আরো ভালোভাবে সাজানো যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী লেভেল ক্রসিং গেটগুলোতে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় নেওয়া সম্ভব। এই কাজকে আর ওই কাজকে এগিয়ে নিতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রায় 89% অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে, তাই সারা দেশে এই ডিভাইসটির ব্যবহার শুরু হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। মৌসুমী রহমান, আরটিভি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও সিশেলস। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল 4:45 শুরু হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 192 আর সিশেলস রয়েছে 199 নম্বরে। আফ্রিকার দেশটির বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ হাভিয়ের ক্যাব্রেরা, অন্যদিকে জয়ের নিয়ে আশাবাদী সিশেলসের ছেলেরাও। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একবারই সিশেলসের বিপক্ষে লড়ে ছিল বাংলাদেশ, তবে সেই ম্যাচে ড্র নিয়ে থামতে হয়েছিল লাল সবুজ দলের। সকালে সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।